হারুন, ও হারুন, খুড়া হাট করে, খুড়া হাট করে, দুঃখ আইসাস, আরে ভাই দুঃখ আইসি রে ভাই, কেমনে দুঃখ আইসাস, আরে কইস না, ইন্টারলকের কাম করছি তো, ইন্টারলক পরে আছে লগা উপরে করছাস, ইন্টারলক উপরে পড়ছে না, ওই দুঃখ আইসি, তে তো কষ্টের কাম করস কে রে, কাম আস্তে আস্তে করতারস না, জুলুমে করস না কি কাম, আরে ভাই জুলুম করি না তো, কাম আস্তে আস্তে করি, কিন্তু যদি আমি একলা হইতাম তাহলে তোর এত কষ্টের কাম করতাম না, মানুষ বেশি যা লোকসংখ্যা বেশি, সদস্য বেশি, কেমনে সদস্য বেশি তো, আরে কইস না, আমি আছি, আমি যদি একলা থাকলাম তাহলে তো আর সমস্যা ছিল না, আমি একলা থাকলে তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি আছি, তারপরে আমার সাথে আমার বউ আছে, আবার বউয়ের সাথে আমার মেয়ে আছে, বুঝছ নাই, সেজন্য আর কি কষ্ট করতে হয়, কাম করতে হয় ভবিষ্যতের জন্য, তাদের ভালোর জন্য, আমার বাপ মাও আছে, ভাই বোন আছে, সবাইরে দিতে হয়। অরুণ ভাই তাহলে বাড়িতে যাবা না, এত কষ্টের কাম কর, এক কাজ কর, কষ্ট করি রে, 2-3 বছর পরে বাড়িতে যাওবা, যামু রে ভাই যামু, কষ্ট করতে আইসি, কষ্ট করতেছি, যামু কয়দিন পরে, কথা কইতেছি একটু দুঃখ পাইছি, কোনে এই পায়ে ইন্টারলক পড়ছিল, হেডফোন পরে দেখা রে, কোনো কিছুই সুইট করে না রে, কোনো কিছুই আমারে ভালোবাসে না, যদি ভালোবাসে থাকে সেটা একমাত্র আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা কষ্ট দেয় আবার সুখ দেয়, আবার মাঝে মধ্যে সুখই বেশি দেয়, কারণ আল্লাহ তাআলা তো আমাদের সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, কিন্তু ইবাদত তো করি না, ইবাদত তো কিছুই করি না, নামাজ কালাম পড়ি না, 5 ওয়াক্ত খালি কি করি, খালি গান বাজনা শুনি, এগুলো নিয়ে থাকি আর কি, বকর চক্কর মজা মাস্তি নিয়ে থাকি, কিন্তু একবারও চিন্তা করি না যে আজকে যদি আমি মরে যাই গে তাহলে সব কিছুই শেষ, সব কিছুই এখন যেরকম আছে সেরকমই থাকবো, কিন্তু আমি থাকবো না, আমি যেদিন থাকবো না ওই দিনকে আমার মোবাইলটাও চলবো, কিন্তু আমি চলবো না, আমি থাকবোই না, আমি চলবো না, হ্যাঁ আমি তো চলবো না, তো ভাইরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনার নিজের ভালো চান, আপনার পরিবারের ভালো চান, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এতে করে আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে, আল্লাহ খুশি থাকবে, আপনার সব কিছুই ভালো হবে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।